হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা খুব ইজি হিটএপ শেখাবো, জাঙ্ক লেবেলিং আনান আই ফ্রেম। তো এটা অ্যাকসেন্টের জব পার হিটে দেয়, খুব ইজি একটা কাজ, জাস্ট করে দেখাচ্ছি, চলো কোয়ালিফাই করে নিই। তো এটা কোয়ালিফাই, দেখো তিনটি কোয়ালিফিকেশান অ্যাটেম্প্ট হবে, 10টা হিট অ্যাটেম্প করতে হবে এক একটা কোয়ালিফিকেশানে। তো এখানে আমার জব পেজটা আমাকে বুঝতে হবে। উপরে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটার নিচে দুটো অ্যান্সার আছে, জাঙ্ক আর নট জাঙ্ক। আমাকে এই দুটোই দেখতে হবে যে কোনটা জাঙ্ক আর কোনটা নট জাঙ্ক। যদি গাইডলাইন পড়তে চাও তো নিচে এই গাইডলাইন আছে, এটা পড়ে নিতে পারো, কোন কোন ক্ষেত্রে জাঙ্ক হবে, কোন কোন ক্ষেত্রে নট জাঙ্ক হবে। তো আমি সহজে বলে দিচ্ছি, দেখো নিচে একদম দেওয়া আছে, পেজ নট ফাউন্ড, 404 এরর এলে এটা নট জাঙ্ক হবে। আদার এরর মেসেজেস এলে, যেমন ভিডিও রিমুভড, কন্টেন্ট নট ফাউন্ড, এই ধরনের এলে জাঙ্ক হবে। এমটি এসিআরপি, এমটি বলতে পেজটা হয়তো পুরো ফাঁকা রইল, তো তখন এটা হবে জাঙ্ক। তারপর অ্যাডস অনলি, কোনো একটা লো কন্টেন্টের দেখবে হয়তো পেজটা শুধুমাত্র অ্যাডস দেখাচ্ছে আর কিচ্ছু লেখা নেই, কিছু নেই, তখন এটা জাঙ্ক হবে। এছাড়াও বিভিন্ন রকমের ডোমেনের অ্যাড দেওয়া থাকলে বা পেজ লোডিংয়ের কিছু অপশান থাকলে এইগুলো ক্ষেত্রেও জাঙ্ক হবে, অথবা ডেটা ফাইল শুধু দেখালেও তখন জাঙ্ক হবে, এছাড়া বাকি সব কিছুই নট জাঙ্ক হবে। তো এখানে দেখো রাইট সাইডে দেখো একটা পেজ দেখাচ্ছে, তো এইটা থেকে ইজিলি বুঝবো, দেখো প্রথমেই দিয়েছে দিস পেজ হ্যাজ বিন ডিলিটেড, তার মানে পেজটা নেই কিছু, তো এটা চোখ বুঝে জাঙ্ক হবে। তো এটা আমি দেখো জাঙ্ক করে দেখাচ্ছি, জাঙ্ক করে সাবমিট করলাম, ঠিক আছে। দেন নেক্সট আরেকটা পেজ ওপেন হয়েছে, তো এখানটা দেখে আগে যদি বুঝতে পারি তো খুব ভালো, না তো এই উপরে দেখো ওপেন পেজ ইন নিউ ট্যাব, এই অপশানটা আমরা ক্লিক করে একটা পেজ ওপেন করে নেব। তো এটাতে ক্লিক করার পর দেখবে একটা নিউ পেজ ওপেন হয়ে যাচ্ছে, যেটা আর কি এই পেজটারই ডিটেলসটা পাবে। তো এই পেজটা দেখো নিচ্ছে না, মানে নিচ্ছে না মানে লোড হচ্ছে না, অনেকক্ষণ থেকে ট্রাই করছি এটা নিচ্ছে না, তো নিচ্ছে না মানে এটা চোখ বুঝে আমি জাঙ্ক করে দেবো, যে পেজটা লোড হবে না সেটা ক্ষেত্রেও আমরা জাঙ্ক করে দিয়ে সাবমিট করব। এরপরে দেখো আরেকটা এসেছে পেজ, এই দেখো এটা কিন্তু একটা দেখে খুব ভালো পেজ মনে হচ্ছে, যেখানে অ্যাড ছাড়াও কিছু হয়তো গাড়ি রিলেটেড সেলের আছে, কিন্তু উপরে দেখো একটা এসেছে এখানে কি উই কুড নট ফাউন্ড ম্যাচেস ফর ইউ। তো এই ধরনের ছোটোখাটো লেখা দেওয়া থাকলেও আমরা জাঙ্ক করব, জাঙ্ক করে সাবমিট করব। এরপরে দেখো একটা পেজ এসেছে, এটা দেখে দেখো একটা পেজ রিলেটেড এসেছে, তো এখানে এরর কিছু মেসেজও দেখতে পাচ্ছি না, বা শুধুমাত্র কিছু অ্যাড বা এরকম ধরনের কিছু দেখছি না, যার জন্য এটাকে আমরা নট জাঙ্ক করছি, নট জাঙ্ক করে সাবমিট করলাম। এরপরে দেখো একটা পেজ এসেছে, যেটাতে শুধুমাত্র দেখো প্রথমেই লেখা আছে এরর কোড, এই ধরনের কিছু পেজ থাকলেই সেটাও জাঙ্ক হয়, তো জাঙ্ক করে সাবমিট করলাম। এরপরে দেখো আরেকটা এসেছে, এখানেও দেখো HTTP এরর 500, তো এই যে এরর মেসেজ মানে বললাম আগে জাঙ্ক, জাঙ্ক করে সাবমিট করলাম। এরপরে দেখো ফেসবুকের একটা পেজ এসেছে, বাট এটা ওপেন হয়নি, তো ওই ধরনেরই পেজ আসছে, তো এটা আমি নট জাঙ্কই করলাম, যেহেতু ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ঠিকঠাক প্ল্যাটফর্ম। তারপরে দেখো তো এখানে কিছু গেম রিলেটেড আর্টিকেল আছে, তো এখানে আর্টিকেল আছে অনেকগুলো, অনেক কমেন্টস আছে, সব কিছু আছে, আর এরর কিছু দেখছি না, এরর কিছু দেখছি না, যার জন্য এটাকে নট জাঙ্ক করে সাবমিট করলাম। এরপরে দেখো একটা পেজ এসেছে, এটা তো একটা প্রোডাক্ট পেজ, তো এটা আমার দেখি নট জাঙ্কই মনে হচ্ছে, নট জাঙ্ক করে সাবমিট করলাম।
এরপরে দেখো এই ধরনের এই ছোট ছোট লেখা অনেক কিছু হাবিজাবি লেখা আছে যেগুলো সেগুলোতে সবসময় জাঙ্ক হবে জাঙ্ক করে সাবমিট করলাম দেখো ইজিলি পাস করে গেছি এইভাবে এই হিটাপটা করো খুব ইজি অ্যাকসেন্ট পাওয়া যায় খুব ইজিলি কাজটা করে যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও এরকম আরও নতুন নতুন হিটঅ্যাপের কোয়ালিফিকেশনের নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।